চাকরি প্রার্থীদের সঙ্গে এর আগেও দীর্ঘদিন কথা হচ্ছিল একাধিক রাজনৈতিক নেতাদের। তবে এবার ডি আন্দোলনকারীরা তাদের আন্দোলনের ছাঁচ রাজধানীতে পৌঁছে দিয়েছে। গতকাল স্মৃতি ইরানি আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার তাদের কথা নিয়ে টুইট করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাদের কথা নির্মলা সীতারামন জিকে জানিয়েছি, ডি আন্দোলনের পাশে এবার স্মৃতি ইরানি। তৎপরতার সঙ্গে নির্মলা সীতারামন জিকে জানিয়েছি, টুইট করে তাদের কথা জানালেন কি কি কথা হয়েছে এবং তাদের যে কথা, অর্থাৎ ডি আন্দোলনকারীরা তারা রাজধানীতে পৌঁছে গিয়েছে তাদের ক্ষোভ এবং লড়াইয়ের কথা শোনার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সমস্ত বিষয়টা জানিয়েছে, এমনটাই টুইট করে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এক কথায় আন্দোলনকারীদের পাশে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। গতকাল ডি আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন, তাদের থেকে স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি গতকালই আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরবেন। আর সেই অনুযায়ী তিনি তাদের অভাব অভিযোগের কথা তিনি তুলে ধরেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে। আমরা এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, ঠিক কোন কোন বিষয় একেবারে পয়েন্ট আউট করে তুলে ধরেছেন স্মৃতি ইরানি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে? দেখো পৌলমী, বিষয় এই মুহূর্তে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো, এই রাজ্যের সরকার যখন রাজ্যের সরকারি কর্মীদের ডিএ দিতে অপারগ বলে কার্যত জানিয়ে দিচ্ছে, যখন ডিএ দিতে যে পরিমাণ বোঝা এই রাজ্যের সরকারের উপর বা রাজ্যের অর্থ দপ্তরের উপর পড়বে বলে তারা জানাচ্ছে, সেই সময়ে এই রাজ্যের কর্মীদের ডিএ সংক্রান্ত দাবি দেওয়া কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দরবারে পৌঁছে গেল। তুমি যেমনটা বলছিলে এবং যেমনটা আমরা জানি যে গতকালই ডিএ আন্দোলনকারীরা তাদের স্মারকলিপি নিয়ে পৌঁছে গেছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে। স্মৃতি ইরানি তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং স্মৃতি ইরানি যে স্মারকলিপি গ্রহণ করেছেন সেটা আরেক বিজেপি নেতা, বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার স্বপন দাশগুপ্ত টুইট করে জানান। আজকে সেই স্বপন দাশগুপ্ত টুইটকে রিটুইট করেছেন স্মৃতি ইরানি এবং সেখানে তিনি লিখেছেন যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের এই দুর্দশার কথা আমরা জানতে পেরেছি এবং তাদের যে ইচ্ছা ছিল যে তাদের এই দুর্দশার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হোক সেটা তৎপরতার সঙ্গে করা হয়েছে। অর্থাৎ এই রাজ্যের ডিএ আন্দোলনকারীরা বা এই রাজ্যের সরকারি কর্মীরা কি দাবি দাওয়া করছেন, তাদের ডিএ নিয়ে কি জটিলতা তৈরি হয়েছে, কতগুলি মামলা হয়েছে, কোন কোন মামলায় কাদের জয় হয়েছে এবং ডিএর দাবিকে ন্যায্য দাবি বলে আদালত মেনে নিল, রাজ্য সরকার কেন মানছে না, কি পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তৎপরতার সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জানানো হয়েছে, এমনটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে স্মৃতি ইরানির টুইট থেকে। পৌলমী, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে।